इंटरव्यू भिडियोते तोमाके सुस्वागतम। आज के आमी आलोचना करते चलेছি একটা স্পেশাল টপিক, যে টপিকটা তোমাকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসতে পারে। সেই টপিকটি হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশের জোনস। ইয়েস, আমরা এই জোনস সম্বন্ধে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই এই পয়েন্টগুলো আগেই বলা হয়ে গেছে, আমি সরাসরি আমাদের পিডিএফ নোট থেকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে জোনস। আমরা জোনসকে দেখব আর ঠিক কীভাবে আলোচনা করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আলোচনা করার পূর্বে তোমাকে বলবো, তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি পুরাতন হয়ে থাকো তাহলে ধন্যবাদ। তোমাকে বলি, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ইন্টারভিউ ভিডিও দিয়ে দিয়েছি। অলরেডি আমরা 22টা ইন্টারভিউ ভিডিও দিয়ে দিয়েছি, তাই প্রত্যেকটা ভিডিও ছোট বড় সব ভিডিওগুলি তুমি দেখে থাকো, কারণ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ইনফরমেশন তোমার জন্য ইম্পর্টেন্ট। কারণ ইন্টারভিউ হচ্ছে একটা বড় একটা জায়গা, যে জায়গায় তোমাকে সঠিক সময় সঠিক কথা সঠিকভাবে প্রতিস্থাপন করতে হবে, না পারলে তোমার কিন্তু বিপদ হতে পারে। তাই তুমি তোমার এতদূর পর্যন্ত পৌঁছানোর পরেও তুমি তোমার জায়গা ছেড়ো না, তাই সরাসরি শুরু করো। তো চলো, কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তোমরা নিশ্চয়ই জানো যে এই যে জোনস কাকে বলা হয়। আমাদের পুরো পশ্চিমবঙ্গ পুলিশকে 3টে জোনে ভাগ করা হয়। ইয়েস, আর সেই 3টে জোনের ভাগ করা হয়, তোমাদের নোট ডাউন করে রেখেছি একদম সুন্দর করে, আমাদের বই থেকে সরাসরি নোট ডাউন করে তোমাদের সামনে নিয়ে গেছি। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকে জোন সম্বন্ধে জানবো। আমাদের পশ্চিমবঙ্গ পুলিশকে 3 জোনে ভাগ করা হয়। ইয়েস, 3টি জোনে ভাগ করা হয়। একটি জিআরপি গভর্নমেন্ট রেলওয়ে জোনস নিয়ে গঠিত 3টি জোন। সেই 3টি জোনের নাম কি? সাউথ বেঙ্গল জোনস, নর্থ বেঙ্গল জোন, ওয়েস্টার্ন জোন। এবার আমি বলি, তুমি যে জোনে পড়ছো সেই জোন সম্বন্ধে তোমার কিন্তু অবশ্যই অবশ্যই জানা দরকার। সেই জোনের হেডকোয়ার্টার কোথায়, অফিস কোথায় বা কতগুলো রেঞ্জে আছে, সমস্ত কিছু জানা দরকার। আমার এই ভিডিওতে আমরা সমস্ত কিছু জানবো আস্তে আস্তে। একটা জোনের সর্বোচ্চ পদ বা সর্বোচ্চ পদে যিনি আসীন হন তিনি হলেন আইজি, অর্থাৎ আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এখানে আমরা এই ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ প্রত্যেকটা জোনস কতগুলি রেঞ্জেস নিয়ে গঠিত। প্রত্যেকটা জোনস কতগুলি রেঞ্জেস নিয়ে গঠিত, বাই দা ওয়ে কতগুলি রেঞ্জেস নিয়ে গঠিত। আমরা 3টে এখানে জোন দেখতে পাচ্ছি। 3টে জোন কমপক্ষে 2টি, তোমাকে যদি প্রশ্ন করে যে তুমি কি বলতে পারবে যে একটি জোন কমপক্ষে কটি রেঞ্জ নিয়ে গঠিত হয়, ইয়েস, উত্তরটি হবে এই যে কমপক্ষে 2টি রেঞ্জ নিয়ে গঠিত হয়। 2টি রেঞ্জ নিয়ে গঠিত হয়। আমরা জানবো কোন জোন কতগুলো রেঞ্জ নিয়ে গঠিত এবং সেই জোনের আর কি কী আছে সমস্ত কিছু। এবার প্রত্যেকটা জোনসের একাধিক রেঞ্জ নিয়ে গঠিত। প্রত্যেকটা রাজ্যে সর্বোচ্চ পদের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে। তো রাজ্যের সর্বোচ্চ হচ্ছে ডিজি, আমরা নিশ্চয় জানি ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের। এবার কথা হলো যে এই জোনের স্ট্রাকচারটা তোমরা একবার দেখে নাও। এটা তোমরা নিচে দেখতে পাচ্ছ। এখানে দেখো এজিপি, নর্থ বেঙ্গল রিজিয়ন, অর্থাৎ নর্থ বেঙ্গল জোনে আমাদের কি কি থাকছে দেখো। এখানে লেখা আছে আইজিপি বা ডিআইজি, ঠিক আছে। এই হেড মালদা রেঞ্জ, তারপরে রায়গঞ্জ রেঞ্জ। আচ্ছা, আমি রেঞ্জটাকে আরও ভালো করে তোমাদের নোট ডাউন করে দেবো, অসুবিধা নেই। জাস্ট দেখে নাও স্ট্রাকচার কাকে বলা হয়। আর তোমাকে বলবো এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর তোমার যদি এই নর্থ বেঙ্গল রিজিয়নে হয় তাহলে স্ক্রিনশট নিলে তোমার কিন্তু মনে পড়বে যে কারা কোন র্যাঙ্কে আছে এবং তাদের হেড ডিপার্টমেন্ট কী। ধরো নর্থ বেঙ্গল জোনে 4টে রেঞ্জ আছে। ভালো করে দেখি কটা রেঞ্জ, 4টে রেঞ্জ। একটা হচ্ছে মালদা রেঞ্জ, দ্বিতীয় হচ্ছে রায়গঞ্জ, তৃতীয় হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি। তুমি দেখতে পাচ্ছ মালদা রেঞ্জের এসপি অফ মালদা ডিস্ট্রিক্ট, আর রেঞ্জের হেড যে জেলার হেড হচ্ছে এসপি, এবং এসপি অফ দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। সো দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট এই বুঝতে পারছো। তারপরে রায়গঞ্জের রেঞ্জের যে হেড আছে বা এসপি আছে, এসপি অফ রায়গঞ্জ, এসপি অফ ইসলামপুর। আমি তোমাকে বলবো তুমি যে রেঞ্জে বিলং করো বা যে জেলায় বিলং করো সেই জেলা সম্বন্ধে তার এসপি সমস্ত কিছু আইজিপির নাম কিন্তু জানা দরকার। আমরা সেটাও বলে দেবো তোমাকে অবশ্য। দার্জিলিংয়ের রেঞ্জ দেখো এসপি দার্জিলিং, এখানে দেখতে পাচ্ছ। জলপাইগুড়ি রেঞ্জ দেখো এসপি, এখানে আরও দেখতে পাও। আমরা অন্যান্য রেঞ্জে যাব, হ্যাঁ, নো ডাউট। ওয়েস্টার্ন জোন, এখানেও স্ক্রিনশট নিয়ে নাও, আমি বলবো এটা স্ক্রিনশট নিয়ে নাও। এসপি বর্ধমান দেখতে পাচ্ছ, এখানে 3টে রেঞ্জ আছে, বর্ধমান রেঞ্জ, মিদনাপুর রেঞ্জ, বাঁকুড়া রেঞ্জ। আচ্ছা, বর্ধমান রেঞ্জে যাই আমি, তো বর্ধমান এসপি, এসপি বীরভূম, এসপি হুগলি। মিদনাপুরে যাই, এসপি পূর্ব মেদিনীপুর, এসপি পশ্চিম মেদিনীপুর। বাঁকুড়াতে যাও, এসপি পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এসপি বাঁকুড়া ডিস্ট্রিক্ট, এসপি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। এবার আমি সাউথ বেঙ্গল জোনে যাব। সাউথ বেঙ্গল জোনে দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি রেঞ্জ, বারাসাত রেঞ্জ, মুর্শিদাবাদ। প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে কী কী পড়ছে দেখো, এসপি বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন এবং হাওড়া। অমনি আইজিপি বারাসাত রেঞ্জ, এসপি বারাসাত देखो बनगाँव एगला क्योंकि बसिरहाट आछे मुर्शिदाबाद देखो कि आछे कृष्णनगर रानाघाट मुर्शिदाबाद एवं जंगीपुर ताहले निश्चय देखते पाच्छो जो हमें तुम्हें जानिए दिलाम एबार नोट डाउन नोटर मतो करे बोलले जेटा हबे सेटा भालो लागबे तुम्हें देखते एटा देखते पाच्छो आमादेर एई नोट नोटटा सरासरि तुम्हें एखाने देवा होयेछे तो नोटटा आमरा देखे नेब जे आमादेर एखाने शेष पर्यन्त कि आछे सबथेके भालो नोट डाउन करे नाओ एई पेजगुलो तुम्हें आमि देखाई हाँ एई जे এইভাবে তোমাকে করতে হবে এইটা ভাব থেকে ভালো হবে যে জোন সাউথ বেঙ্গল জোন সাউথ বেঙ্গল জোনে কোন কোন রেঞ্জেস পড়ছে দেখা যাক একটি দুটি তিনটি রেঞ্জেস পড়ছে একটা হচ্ছে প্রেসিডেন্ট একটা মুর্শিদাবাদ রেঞ্জ এবং বারাসাত রেঞ্জ আচ্ছা ওখানে আমি দেখাচ্ছিলাম কিন্তু এসপি অর্থাৎ সেই কোন কোন জেলার বা কোন কোন পুলিশ ডিস্ট্রিক্টের এসপি আছে তোমাকে শেয়ার করছিলাম আর এখানে কিন্তু ডিটেইলস দেখাবো পুরোপুরিভাবে যে কোন জেলা নিয়ে গঠিত সুতরাং এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট নোট দুটোই আলাদা আলাদা নোট তোমরা কিন্তু সেগুলো নিয়ে নাও দেখো এখানে বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট ডায়মন্ডহারা পুলিশ ডিস্ট্রিক্ট তারপরে দেখো সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট হাওড়া ডিস্ট্রিক্ট তার মানে প্রেসিডেন্সি রেঞ্জে কতগুলো ডিস্ট্রিক্ট পড়ছে তুমি যদি প্রশ্ন করে তুমি কিন্তু ইজিলি বলতে পারো একটি দুটি দেখো তিনটি চারটি ডিস্ট্রিক্ট পড়ছে তার মানে মুর্শিদাবাদ রেঞ্জে কতগুলো ডিস্ট্রিক্ট পড়ছে আমরা দেখে নেব কৃষ্ণনগর রানাঘাট এবং মুর্শিদাবাদ তাহলে কতগুলো জেলা পড়ছে তিনটি পুলিশ জেলা পড়ছে আচ্ছা পুলিশ জেলা আর এমনি জেলার মধ্যে পার্থক্য আছে আমি তোমাকে তোমার জন্য ছোট্ট একটি হোমওয়ার্ক রাখবো তুমি কি বলতে পারবে বর্তমানে আমাদের কতগুলো পশ্চিমবঙ্গে পুলিশ জেলা আছে আবার বলছি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো পুলিশ জেলা আছে তোমরা যারা আমাদের নোট নিয়েছো বা আমাদের গ্রুপে আছে তারা নিশ্চয়ই জানো তো সবাই তোমরা কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে ওকে चलो এবার বারাসাত রেঞ্জে তুমি দেখতে পাচ্ছ যে আমরা দেখি কতগুলো পুলিশ জেলা আছে 1 2 3 এখানে বারাসাত রেঞ্জে তিনটি জেলা আছে আমরা পরে আরো দেখব আমরা সাউথ বেঙ্গল জোনটা দেখলাম আচ্ছা আমরা ওয়েস্টার্ন জোনটা দেখে নেব এবার দেখো ওয়েস্টার্ন জোন তোমাদের স্ক্রিনে ভেসে উঠেছে হ্যাঁ ওয়েস্টার্ন জোনে প্রথমে বর্ধমান রেঞ্জ এই বর্ধমান রেঞ্জে কি কি আছে হুগলি 1টা পূর্ব বর্ধমান 2 পশ্চিম বর্ধমান 3 बीरभूम 4 ताले बर्धमान रेंजे 4टे पुलिस जिला आछे तारपर आमरा देखे नेब मेदनापुर रेंजे पश्चिम मेदनापुर एवं पूर्व मेदनापुर अच्छा बाँकुड़ा रेंज बाँकुड़ा पुरुलिया झाड़ग्राम तो जलपाइगुड़ी रेंजे देखो जलपाइगुड़ी आलिपुरद्वार कूचबिहार एगुलो आछे एबार आमरा आरेकटु नीचे देखे नेब এবার দেখা যাক যে নর্থ বেঙ্গল জোন যেটা নর্থ বেঙ্গল জোন আমরা বলছিলাম প্রথমে সেই নর্থ বেঙ্গল জোনে কি কি আছে नर्थ बेंगल जोने प्रथम जेटा आसे कटी रेंज आछे देखो जलपाइगुड़ी दार्जिलिंग मालदा रायगंज ताहले नर्थ बेंगल जोने 4टी रेंजेस आछे तो 4टी रेंजेसের মধ্যে আমরা দেখে নেব কোন কোন জেলা পড়ছে जलपाइगुड़ी रेंजे देखो जलपाइगुड़ी आलिपुर कोचबिहार ओमनी दार्जिलिंगे आछे दार्जिलिंग कालिम्पोंग एवं मालदा रेंजे आछे मालदा রায়গঞ্জ আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর তাহলে তোমরা বুঝতে পারছো যে আমরা রেঞ্জ সম্বন্ধে অনেক কিছু আলোচনা করছি এবার আমি তোমাকে একটা কথা বলি আমাদের এই সমস্ত কিছু তোমাকে যে ইনফরমেশনগুলো দেওয়া হলো সম্পূর্ণ আমাদের পিডিএফ যে নোটটি আছে স্পেশাল পিডিএফ নোট সেই নোটগুলি পেয়ে যাবে আমাদের এই পিডিএফ নোটটি কেমন কী বিষয়ে তোমরা নিশ্চয়ই জানো বলি তোমাদের এটি শুধু পিডিএফ বই দেবো তা সেই ব্যাপার নয় তোমাকে কিন্তু আমরা অনেক কিছু গাইড করব কিভাবে গাইড করব সেই বিষয়টাকে তুমি বুঝবে কারণ তুমি হয়তো বলতে পারো স্যার প্রাইসটা একটু বেশি আমি বলি দেখো সঠিক জিনিস এবং ব্র্যান্ডেড জিনিস পেতে গেলে সেগুলো কিন্তু একটু খরচ করতেই হবে এখানে আমি বলি তোমাকে শুধু যে আমরা 150 বেশি পেজ দেব পিডিএফ দেব শুধু তাই নয় ইয়েস তোমাকে আমরা গাইড করব রীতিমতো গাইড করব কেমন ভাবে গাইড করব দেখো আমরা কোনো প্রশ্ন যদি থাকে তার উত্তর দেওয়ার তোমার চেষ্টা করব এবং সঙ্গে সঙ্গে আমাদের WhatsApp গ্রুপে তোমাকে যুক্ত করে দেব সেখানে রীতিমতো তুমি বিভিন্ন ধরনের ফ্রি পিডিএফ এবং অন্যান্য ইনফরমেশন এবং যখন তোমাদের ডেট দিয়ে দেবে মানে ইন্টারভিউ ডেটটা দিয়ে দিবে তখন কিন্তু আমরা রীতিমতো আলোচনা করব ক্লাস নেব হোমওয়ার্ক দেব এবং অ্যাক্টিভ থাকবে এবং বাকি তোমরা যারা আছো তারা কিন্তু অ্যাক্টিভ থাকবে এবং सब समय आलोचना होबे एर फलस्वरूप तुम्हार किन्तु लाभ हो जाबे तो एमन जगह ताई तुम्हें बोलबो आमादेर जे पीडिएफ बोईटी आछे सेई बोईटी अवश्य अवश्य तुमि एकबार किने नाओ कारण एई पीडिएफ बोईटी किनले तुमि एतगुलो समय पाबे एबार आमि बोली आमादेर आरो किछु फैसिलिटी आछे जेमन तुमि दिते पारो आमादेरके अडियो मक इंटरव्यू यस এই অডিও মক ইন্টারভিউ বলতে ঠিক কী বোঝায়? তুমি যখন আমাদের বই কিনে প্রিপারেশন নেওয়া হয়ে যাবে, তোমার পড়াশোনা হয়ে যাবে, তুমি সরাসরি আমাদের মাধ্যমে, আমরা তোমাকে ফোনের মাধ্যমে তোমার দুটি ইন্টারভিউ নেব। প্রথম ইন্টারভিউ নেব, সেই ইন্টারভিউ প্রশ্নগুলো করব, তোমাকে নাম্বার দেবো, তুমি কত নাম্বার পেতে পারো এবং তোমার কোথায় ভুল হচ্ছে সেই ভুলগুলো আমরা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে তোমাকে আবার সাজেশন দিয়ে আবার সময় দেবো 2-4 দিন। সময় দেওয়ার পরে আবার আমি আর একটা ইন্টারভিউ নেব, আর একটা ইন্টারভিউ নিয়ে তোমাকে ফাইনালি বলে দেবো তুমি কতটা প্রিপারেশনের প্রয়োজন, ঠিক আছে? তো এই সমস্ত অডিও ইন্টারভিউ তুমি সরাসরি আমাদের এখানে কোচিংয়ে এসে সরাসরি এখানে থেকে যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, বর্তমান যদি পরিস্থিতি তোমরা নিশ্চয়ই জানো, ঠিকঠাক হয়ে গেলে এখানে 4-5 দিন লাইভ ইন্টারভিউ তুমি সেশন করতে পারো। লাইভ ইন্টারভিউ সেশন আমরা করবো এখানে। সো এই লাইভ ইন্টারভিউ তুমি অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে? এখানে 4-5 দিন থাকবে, পুরো নোট হবে, তোমাকে হাতে ধরে 1 বাই 1 লাইভ ক্লাসে তোমাকে দেওয়া হবে। এখানে খুব সুন্দরভাবে তোমাকে প্রেজেন্টেশন করানো হবে, সেই বিষয়ে তুমি কিন্তু আসতে পারো, ঠিক আছে? তো এর জন্য তুমি আমাকে ফোন করতে পারো, আমাদের ফোন নাম্বার 7076650708। এবার আমি বলি, যাদের বাড়ি আমার কাছাকাছি অর্থাৎ নদিয়া জেলার কাছাকাছি তাদের জন্য স্পেশাল, তোমরা আমার বাড়িতে সরাসরি এসে ইন্টারভিউ ক্লাস করতে পারো। ইয়েস, সরাসরি ডিস্টেন্স বজায় রেখে আমরা ইন্টারভিউ ক্লাস সামনে মাস থেকে শুরু করতে চলেছি, তাই তোমরা যারা ইন্টারেস্ট আছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এবং তুমি তোমার ক্লাস নম্বর এবং বুক করে নাও, ঠিক আছে? কারণ সিট সংখ্যা সীমিত তোমাদের জন্য, তাই তোমাকে বলবো তুমি তোমার যোগাযোগ করো। নোটপত্র থেকে শুরু করে শুধু নোট নিলে হবে না, কারণ সরাসরি এখানে লাইভ এসে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে ডেমো দিতে হবে, তোমাকে দেখতে হবে তোমার কথা বলার ধরন, তুমি কীভাবে দাঁড়াচ্ছ, তুমি কীভাবে বসছো, তুমি কীভাবে ঢুকছো, এই সমস্তগুলো আমাদের সামনে করলে তুমি অটোমেটিক ঠিক হয়ে যাবে। তোমার যে ইন্টারভিউতে একটা ভয়ের বিষয় থাকে, সেই ভয়টি কাটিয়ে উঠবে এবং তোমার একটা আত্মবিশ্বাস জেগে উঠবে। সো এই আত্মবিশ্বাস পেতে অবশ্যই তোমাকে বলবো, প্রথম স্টেপ আমাদের এই পিডিএফ বইটি তুমি কিনে নাও। কিনে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, এরপরে অডিও মক টেস্টে তুমি যোগদান করো এবং পারলে আমাদের সরাসরি ইন্টারভিউ লাইভ ক্লাস দেখে যাও। এর ফলস্বরূপ তুমি যদি সব কিছু অ্যাটেন্ড করে ফেলো, তুমি কিন্তু একবার এক্সপার্ট হয়ে যাবে। কারণ এত দূর আসার পরে আমি বলবো তুমি কোনো রকমভাবে হাত ছাড়া করো না, সমস্ত রকম সুযোগ তুমি কিন্তু নিয়ে নাও। আর এই সুযোগ সবাই তোমাকে দেবে না, কারণ আমাদের এই চ্যানেলটি ইন্টারভিউ স্পেশালিস্ট চ্যানেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ, প্রতিটা ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো এবং কেমন কি প্রয়োজন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, আমি একটি হোমওয়ার্ক দিয়েছি, হোমওয়ার্কটা নিশ্চয়ই জানো, আমি আরেকটি ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা বলো তো দেখি, DIG-র ফুল ফর্ম কি? তোমরা কিন্তু বলতে ভুলবে না।